আজি কাতি বিহু। সমগ্র রাজ্যের লগতে হোজাই জেলা কৃষি বিভাগের উদ্যোগত জেলা সদরস্থিত কাছাৰী ময়দানত এক সজাগতা সভা অনুষ্ঠিত করে কাতি বিহুর পরম্পরা অনুসরি খেতিপথারত বন্তি প্রজ্বলন করা হয়। অসম আর অসমিয়ার তিনিটা বিহুর ভিতর অন্যতম কাতি বিহু। পরম্পরাগত নীতি নিয়ম অনুসরি শরৎকালের এই কাতি বিহু শরতর দরেই স্নিগ্ধ সমাহিত বলে গণ্য করা হয়। কাতি বিহুক লৈ ব্যাপক প্রস্তুতি অসমীয়া রাইজৰ মাজত। হোজাই জেলার সদর শঙ্করদেব নগরত কৃষি বিভাগের সহযোগত কাতি বিহু উদযাপন আর এখন সজাগতা সভা আয়োজন করে। কৃষি বিভাগের উদ্যোগত প্রায় 30 বিঘা মাটিত ধান খেতি করে আর তাতেই 101 বন্তি প্রজ্বলন করে। আকাশবন্তি প্রজ্বলন করে হোজাই জেলা উপায়ুক্ত লাচিত কুমার দাসে। তার পাছতেই তুলসী তলত বন্তি প্রজ্বলন বন্তি জ্বলাই সুখ শান্তির প্রার্থনা জানায়। উক্ত অনুষ্ঠানত উপস্থিত থাকে হোজাই জেলা উপায়ুক্ত লাচিত কুমার দাস, কৃষি বিষয়া রঞ্জিত কুমার মিশ্র ভাগবতী, মহকুমা কৃষি বিষয়ার আলতাফ হুসেন, কৃষি বিভাগ বিষয়া কর্মচারী আর জেলাখনের বিভিন্ন প্রান্তর কৃষক। আমার কৃষি বিভাগের ফলের কাতি বিহু উপলক্ষে আমার কাতি বিহু উদযাপন এখন কৃষকের সজাগতা সভা আহ্বান করা হয়েছিল। আমি ইয়াত কৃষকক আমার কৃষি বিভাগের ফলের যিনি বিভিন্ন আসনি বা যিখিন সা সুবিধা থাকে বা বিভিন্ন যিখিনি অভাব অভিযোগ সেই সম্পর্কে আমি ইয়াতে অল্প জানি বুঝি ললো আর সেই বিষয়ে অল্প সজাগতা সৃষ্টি করা হল। আর আজি আমার সকলে জানে যে আমার আমার গোটে সংস্কৃতি আমার খেতি বাতি পরম্পরার জড়িত সংস্কৃতি যে আমার বহাগ বিহু সেই আমার বছরের প্রথম আমার আরম্ভ হয় নতুন বর্ষ। তাত আমার আমি সদায় বীজ রোপণ যেটা তাতে গছে ঘুরি পাত মেলে আমি সেখানে বীজ রোপণবিলাক সেই সময় হয়। তারপর গিয়ে এই গিয়ে আমার আসলে আমি কঙালী বিহু বলে কোম এই আমার আহিন আর কাতি মাহ সংক্রান্তিত হয়। এই সময় আমি কঙালী বলে এই কারণে কোম যে আমার আগের ভঁড়ালত ধানবিলাক শেষ হয়ে যায় আর নতুন আমার খেতি চপার সময়ও আহি নপরে। সেই কারণে আজি আমার যাতে খেতিডরা ভাল হয় আমি তার কারণে আমার লক্ষ্মী দেবীক আমি খেতিডরা ভাল উৎপাদন পাবর কারণে প্রার্থনা করে আমি আজি খেতিডরাত আমি চাকি বন্তি জ্বলাও ভগবানক প্রার্থনা করে পেলায়। আর ইয়ার একটা অন্ত নয় নিহিত একটা উদ্দেশ্য আছে যে আমার পথার বিভিন্ন পকুর থাকে এই পকুরাখানি আমার চাকি বন্তি জ্বলালে তাদের জুইর প্রতি আকর্ষিত হয় তাত আই পড়ে পেলায় এইখানে মরে। কারণ এইখানে আমার ধানত আসলে এইখানে গের ওলা সময় এইখানে সময় যদি পকুরায় যথেষ্ট অনিষ্ট করার মানে সম্ভাবনা থাকে গতি সেই উদ্দেশ্য সেই একটা অন্তর্নিহিত উদ্দেশ্য যে চাকি বন্তি জ্বলালে বিভিন্ন অনিষ্টকারী পকুর আই পেলায় ইয়াতে এইখানে ধ্বংস হয় সেই একটা উদ্দেশ্য। গতি সেই উদ্দেশ্য রাখি পেলায় আমার সরকারের ফলের এই যাবারও আয়োজন করা হয়েছিল এইবারও তেনে কাতি বিহুর উদযাপন লগতে সজাগতা সভা আহ্বান করা হয়েছে। আমি আশা করিম যে আমার এই আহি থাকা যে আমার শালি ধানের শস্য এই আমি যুক্ত আজি অনুষ্ঠান করলো আমি আশা রাখিম আমি ভগবানের ওসর প্রার্থনা জানাইছো যাতে আমার কৃষকসকলে ভাল শস্য উৎপাদন করে একটা যথেষ্ট পরিমাণে ভালভাবে শস্যখানি চপাই পেলায় লাভবান হয় তাকে আমি ভগবানের ওসর প্রার্থনা করে পেলায় আজি কাতি বিহু আমি উদযাপন করেছো।